হয়ে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভ্রাতৃত্বের দরকার আজকে আছে না নাই? মুসলমানদের এই ভ্রাতৃত্বের সংকটের কারণেই আজকে বাতিলরা আমাদের মাথা ছাড়া আমার আমার আপনার মাথার উপরে তারা বসে আছে, আমাকে আপনাকে বিভিন্ন বেকায়দায় তারা ফেলতেছে, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আজকে আমরা গোটা পৃথিবীর মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে যদি হাজির হয়ে যেত, সেই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বরিস জনসন যে মসনদে বসে গোটা দুনিয়া চালায়, ওই মসনদ আজকে মুসলমানদের দখলে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিকে সুন্দর করে বলছেন, তোমরা কি করবে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে ইয়াদউনা ইলাল খায়রি, ভালো কাজের দিকে ডাক দেবে, সব কাজের আদেশ দিব, সব কাজের বাধা প্রদান করবে। এই দল কে দেখতে চান? আস্তে বলুন না, কে দেখতে চান? আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, ওয়াজ মাহফিল চালু করার ব্যবস্থা করবে, নগ্ন সিনেমা নাটকগুলো বন্ধ করার ব্যবস্থা করবে। আজকে অনগ্ন সিনেমা আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? বেহায়াপনার তীব্রতা আজকে সমাজ আমরা লক্ষ্য করছি, এমন কোন বেহায়াপনা নাই যা সমাজে চালু নাই। মেয়েরা আজকে অবাধে চলাফেরা করছে, মেয়েদের গায়ে কোনো কাপড় চোর আছে নাকি? মুখে মাস্ক আছে না নেই? মুখে মাস্ক লাগাচ্ছে ভাইরাসের ভয়ে, মুখে মাস্ক লাগাচ্ছে মেয়েরা। কিন্তু আপনি মুখে মাস্ক লাগালেন, হিজাবটা লাগালেন, কি বলে নেকাবটা লাগালেন, মুখে মাস্কটা লাগালেন, কিন্তু আপনি যে পাজামা শর্ট পরলেন, পাজামা টাইট পরলেন, এদিকে নিচে কাপড় নাই, উপরে মুখটা ঢাকছেন, মাথায় টুপি, লুঙ্গি নাই পরনে, এটা কি হলো? লুঙ্গি পরা ফরজ, লুঙ্গি পরা মাস্ক লাগানো কি বলেন? কি এটাও জরুরি? জরুরি, মাস্ক লাগানো জরুরি, ঠিক আছে। বিভিন্ন অফিসের সামনে লাগানো, নো মাস্ক নো সার্ভিস, মাস্ক লাগাবে না কোনো সার্ভিস দেওয়া হবে না, অফিসের কোনো কার্যক্রম চলবে না যতক্ষণ না তুমি মাস্ক না লাগাবে। এই জায়গায় যদি একটা অ্যাড করে দিত, নো সালাত নো সার্ভিস, সালাতের সঙ্গে উজুর সম্পর্ক আছে না নাই? স্বাস্থ্যবিধি আগে না নামাজ আগে? বলেন 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 বলেন, স্বাস্থ্যবিধি নাপাক হয়ে নামাজ পড়া যাবে না, ওযু ছাড়া নামাজ পড়া যাবে না। তোমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে, নামাজ অসুস্থ লোকের জন্য না সুস্থ লোকের জন্য? বলেন বলেন বলেন, সুস্থ সবল লোকের জন্য নামাজ, নামাজের তাদিল, নামাজের শর্তগুলো রুকুনগুলো পূরণ করার জন্য একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ থাকতে হয়। বান্দা যখন উযু বানাবে, উযু যখন চারটি ফরজ আদায় হয়ে যাবে, সুন্নত গুলো যখন আদায় হয়ে যাবে, দুইটা হাত ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, মাথা মাসে করবে, দুই পা ধৌত করে নেবে, এর মধ্যে স্বাস্থ্যবিধির কাজ আছে না নাই? শুধু ডাক্তাররা বললেন 20 সেকেন্ড হাত ধুয়ে ফেলো 20 সেকেন্ড, আল্লাহ বলছে শুধু হাত ধুলে কাম হবে না, মুখ মাথা মাসে করো, দুই পা ধৌত করো, এই চারটি কাজ তুমি যদি করতে পারো তাহলে কি হবে? হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে,
মাথা মাসে করার সঙ্গে সঙ্গে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, দুই পা তওবাত করবে দুই পারে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে সেই সময় আমি তোমার সামনে দাঁড়ায় যাব, তখন তোমার সঙ্গে আমার প্রেমের খেলা চলবে, তুমি আমার সঙ্গে যত গভীর প্রেমে যাবে আমি তত গভীরে চলে যাব। আল্লাহ বলছেন যখন কোনো বান্দা আমার নৈকট্য হাসিল করতে চায়, সে যা দিয়ে দেখে সেই চোখ আমি হয়ে যাই, যা দিয়ে সে শোনে সেই কান আমার হয়ে যায়, আমি কান আমি তার কান হয়ে যাই। ওর হাত যা দিয়ে সে কাজ করে সেই হাতটা আমার হয়ে যায়, আমি তার হাত আমি তার পা হয়ে যাই। আর ওই মুহূর্তে যখন বান্দা আমার কাছে যা চায় সেই চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেই। চাইতে হবে কার কাছে? আস্তে বলুন না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, ব্যয় পড়া ছেড়ে দিতে হবে, শত্রুতা ছেড়ে দিতে হবে। আমার দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়, মানবতার না হিংসা, কিন্তু আল্লাহ হিংসা দেখতে চান না, মানবতা দেখতে চান, মানবতা দেখতে চান। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসার সমস্ত হাসানাতকে শেষ করে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে শেষ করে ফেলে, পুড়ে শেষ করে ফেলে। আমার ভাইরা সেজন্য আমরা হিংসুক হব না দরদি হব, হিংসুক হব না দরদি হব, হিংসুক হব না উপকার করব, শত্রুতা করব না ভ্রাতৃত্ব করব, ভ্রাতৃত্ব করব, শত্রুতা করা যাবে না, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সাহাবীদের মধ্যে কি পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন ছিল, সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মহব্বত পরস্পর ছিল, এমনকি তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? দু একজন কে যাচ্ছে, রাত অনেক হয়ে গেছে নাকি? যাই কেন? ও যাচ্ছে না, মানে একটু ওযু করতে যাচ্ছে, নামাজ তো নাই, হাজতের জন্য যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হাজত যদি হয় খুব খুবই সমস্যা, পারতেছেন না সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা ওজরে আমরা কেউ যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, কারণ এটা তো প্রকৃতির ডাক, আপনি থাকবেন কেমনে, থাকা তো সম্ভব না। কিন্তু অনেকের আবার আরেকটা ডাক থাকে, বিড়ি খাওয়ার ডাক, এরকম কিছু আছে না? নেই ওয়াজ ঢোকে না মাথায়, কেন হুজুর কেমন যেন চক্কর মারতেছে, টান দুটো মারলেই ঠিক হয়ে যাবে, এরকম কিছু আছে না? নেই বিড়ি খাওয়ার কি ফতুয়া দিতে কি চিন্তা করে? অনেকে চুপচাপ, অনেকে চুপচাপ, মানে অনেকে মোবাহ, খেলেও যা না খেলেও। আমার দেশে বিড়ি টানা নিয়ে ফতুয়া বিভিন্ন প্রকার আছে, চার পাঁচটা অঞ্চলে চার পাঁচটা ফতুয়া। ঢাকার দিকে এটাকে বলে মাকরু, তারপরে রাজশাহীর দিকে এটাকে বলে মাকরু তাহরিমি, মানে হারামের পর্যায়ে, আর চট্টগ্রামে বিড়ি খাওয়া আছে। বিড়ি খাওয়া কি? এক একটা এলাকায় এক একটা রসম চালু আছে, কিন্তু ওগুলো না, বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন কোন ওয়াজ কি পৃথিবীর কোন ডাক্তার বলে? যে বেশি করে খান স্বাস্থ্য ভালো হবে বলে? স্বাস্থ্যবিধির মধ্যে কি বিড়ি খাওয়া পড়ে? কি টান মারে কিছু বুড়া চাচা, ওরে বাপ রে বাপ, তার টানে মশাল দেখলে মনে হয় এক টান মারে, এবং আকাশের দিকে ছায়া থাকে, মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে গেছে, এরকম আছে না? নেই কি দরকার? আমরা এগুলো অভ্যাস করব। আবার অনেকে পান খান, পান খান সমস্যা নেই, পান খাওয়া ভালো, পানের রস পেটের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে আপনি যে হাকিমপুরের রহমতুল্লাহ আলাইহি লাগান, এটা আপনি পাইছেন,
এগুলো খাওয়া যাবে না। এই যে এখানেও দেখলাম হাকিমপুরি বসে লাগায় আছে, এগুলো করা যাবে না, এগুলো ইমানদারের জন্য শোভনীয় নয়। একজন ইমানদার সকল প্রকার নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখে। এত পান খায়, কিছু কিছু লোক আছে পান খোর, কেউ টানে কেউ পানে, বোঝেন নাই, দুই গালে দুই গালে দুইটা পান সারাক্ষণ চালাচ্ছে, আছে না নাই, এমনকি ঘুমের মতো আছে না নাই, দরকার লিমিট করুন, আমরা লিমিট করুন, অতিরিক্ত যেটাই হোক সেটা অপচয় আছে না নাই, যদি অপচয় হিসেবে আল্লাহ গণ্য করেন তাহলে কার ভাই হয়ে যাবে, মারাত্মক পান এত খায় বেতন 10,000 পান খায় ছয় হাজার আছে না আছে, এরকম আছে না নাই, এগুলো করা যাবে। আমার ভাইয়েরা একটু কান লাগাই, আমি যে সূরা থেকে কথা বলছি এই সূরাটি 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে। ইন্নাল লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যারা ঘরের বাহিরে থেকে ডাক দেয় তারা বুঝে না, অধিকাংশই তারা জ্ঞানটা রাখে না, এটা ডাক দেয় এরকম করে ডাক দেওয়া বেয়াদবি, এটা ঠিক না। এই আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটা কখন নাজিল হলো? আমার নবীর সামনে দুজন সাহাবী, একজন হচ্ছেন আবু বকর আরেকজন হচ্ছেন ওমর, দুজন সাহাবীর নাম সবাই শুনেছেন তো নাকি, সবাই চিনি না আমরা, এরকম একবার বললাম কোথায় জন্য যে ওমর ফারুককে চিনেন কে, সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে হুজুর আমি চিনি ওমর ফারুককে, কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, আমি খুব বাবা দিলাম, বাবা তোমাকে খুব ধন্যবাদ, তোমার মধ্যে বুদ্ধি আছে, তুমি অনেক কিছু করতে পারো, ছোট মানুষ তো, এটা একটা মেধা, এটা ঠিকই মেধা, ছোট বাচ্চাদের প্রশ্ন আমলে নেওয়া উচিত, ওরা যত প্রশ্ন করবে ওদের মেধা তত বিকাশ হয়, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কোনো প্রশ্ন পেয়ে ধমক দেওয়া যাবে না, যত প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন, কিন্তু সওয়াব আছে না নাই, রাসূল এগুলো করতেন, নবীজির সঙ্গে এত প্রশ্ন করতেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একদম রাসূলকে ধরে ফেলতেন, পাকড়াও করে ফেলতেন, মাঝে মাঝে গিয়ে নবীজির কোলের উপরে যে একদম লাফ মেরে গিয়ে বসতেন, বলতেন দাদা তুমি তো ঘোড়ায় চড়ে ভালোই যুদ্ধ করো, তা আমার অনুমতি দিবা না, রাসূল বললেন তুমি ঘোড়ার পিঠে চড়বা কেন, তোমার ঠ্যাংই তো বড় হয় কেন, না তাহলে আমার যেহেতু ঠ্যাং ছোট পা ছোট তো তুমি একটু ঘোড়া হও, সুবহানাল্লাহ বলবেন তুমি একটু কি হও ঘোড়া হও, রাসূল বললেন ঠিক আছে না না ঘোড়া হলো, দুটো হাত সামনের দিকে দিলে হামাগুড়ি দিলে লাফ মেরে হুসাইন উপরে বসে বলে ঘোড়া যা, আমার নবীজি গোটা ঘর হাবাগুড়িতে ঘুরতেছেন, এদিকে নবীজির পিছনে থাপড়া ছাড় বলছে ঘোড়া যা ঘোড়া যা, জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী কাকে বলে, সকল দিকেই তার গুণ আছে না যায়, টাইম দিতে বাচ্চাদেরকে টাইম দিতে খুব প্রশ্ন শুনতে দিতে, একদিন বসে বসে গল্প করতে করতে হঠাৎ করে নানা দিক গল্প চলতেছে, বাবি জিব্রাইল দিয়ে জিব্রাইল আলাইহিসসালাম সামনে এসে বসা, তিনি একজন সাহাবীর সুরত ধরে আসতেন চুপ করে বসে আছে, আমার নবীজি মুসকি মুসকি হাসি মারে নাতির দিকে তাকায় হোসেনকে লক্ষ্য করে বলছেন নানা তুমি ওই লোকটার দিকে তাকায় তুমি কি দেখো, তুমি কি তাকে চিনো নাকি, এবার হোসেন বলছে নানা ওই লোকটাকে মাঝে মাঝে আপনার কাছে আসতে দেখি কিন্তু খুব অল্প সময় নিয়ে আসে, হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়, এত সুন্দর চেহারার মানুষ, চুলগুলো কত সুন্দর গোছালো, পোশাকগুলো কত সুন্দর ফিটফাট, কিন্তু এই লোকটা আপনার কাছে আসে কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় এর মতি গতি ভালো না, সুবহানাল্লাহ বলবেন কেন, কি হয়েছে না না বলো, কে লোকটা আপনার সঙ্গে যখন দেখা করতে আসে তখন সব সাহাবী কেউ আপনার দরবারে আসলে পরে কেউ শূন্য হাতে আসে না, খালি হাতে আসে না, কেউ হাতের মধ্যে উঠে দুধ নিয়ে আসে, আহলে সফর সদস্যগুলো না খাওয়া তাদের কিছু উপকার হয়, কেউ কাপড় নিয়ে আসে,
সামিরা অনেক দরিদ্র, গায়ে কারো গায়ে কাপড় চোপড় তেমন নাই, তাদের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়। কেউ কেউ আপনার জন্য আপের আঙ্গুর বেদানা নিয়ে আসে, অনেক না খেয়ে থাকে, তাদের কিছু কল্যাণ হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, একটা দিন তো দেখলাম না হাতে কিছু নিয়ে আসলো, আমার কাছে মনে হয় একটু কৃপন সাইজের লোক। আমার নবীজি ছোট্ট বাচ্চার কথাই বিরক্ত হলেন না, রাগ করলেন না, স্নেহ করলেন, আর মনে মনে চিন্তা করছেন আরে আমার নাতির বুদ্ধি কত, রাগ করতেছেন না। ওহির কর্মকাণ্ড নিয়ে জিব্রাইল উপস্থিত, আর আমার নবীজি ছোট্ট বাচ্চাকে স্নেহ করতে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকি কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে হলো বেয়াদব, ঠিক কি না? বড়দেরকে সম্মান না করাও বেয়াদবি, দুটোই বেয়াদবি। শুধু আমরা বড় জনকে সম্মান করি না, এই জন্য কি বলে বেয়াদব, ছোট জনকে স্নেহ না করলেও বেয়াদবি, ছোট জনকে স্নেহ করতে হবে, এটাও আদব, এটাও শিষ্টাচারের মধ্যে পড়ে যায়, এটাও আদবের মধ্যে পড়ে যায়। আমার নবীজি করলেন কি, বলছেন না না, একজন মেহমান সামনে বসে আছে, তার সামনে তুমি তাকে কৃপণ বলে ফেলে ঠিকই তোমার জন্য ঠিক হলো নাকি? চুপ করে আছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু, আল্লাহ বলছেন জিব্রাইল ওহী নিয়ে গেছো, দেখাই দে পড়ে গেছো, তোমাকে কৃপণ বলেছে, তোমার পকেটে হাত দিয়ে দেখো, আমি আল্লাহর জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকাই দিলাম। পকেটে হাত দিলেন, আঙ্গুরখানা বের করলেন, আঙ্গুরের ছড়া বের করলেন। আমার নবীজি আঙ্গুরের ছড়া দেখা মাত্রই বুঝতে পারলেন, আজ করতে পারলেন, দুনিয়ার কোনো বাগান থেকে আসে নাই, জান্নাতের বাগান থেকে আসা আঙ্গুর। রাসূল বলছেন না না, কে বলেছে কৃপণ স্বামী, দেখো কি সুন্দর টষ্ট আঙ্গুর। এখন হোসাইন মুসকে মুসকে হাসি মেরে বলে না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ, কেন পকেট আঙ্গুর থেকে আঙ্গুর বের করে জোরে বললেন সুবহানাল্লাহ। কি মজা রাসূল ছিলেন, কি মজা তিনি করতেন, সবার সঙ্গে মিশে যেতেন, সুবহানাল্লাহ। বুড়ি মানুষ সামনে এসে বসে আছে, রাসূল বলেন এই বুড়ি কখনো জান্নাত পাবে না, বুড়ি তো কাঁদতে কাঁদতে মরে যায়। রাসূল বলছেন বুড়ি মা আপনি কাঁদেন কেন? বুড়ি মা বলতেছে বাবা হে আল্লাহ রাসূল, তুমি তো বলে দিয়েছো আমি জান্নাত পাবো না, কে বলেছে মা? আপনি তো অবশ্যই করতেন, সীমাতীন অতিক্রম করে কখনো কোনো কিছু করতেন না, সীমা অতিক্রম করতেন না আমার ভাইরা। রাসূল বলছেন না না, তোমার জন্য এত সুন্দর খাবার আনছে তুমি এখন খাও। তিনি বলছেন না না, মেহমান আগে খায় না, বাড়িওয়ালা আগে খায়, কে মেহমান আগে খায়, আগে ওরে খাওয়া। জিব্রাইল পড়ে গেছে মুসিবতে, আল্লাহ কোন মুসিবতে পড়লাম আমি, আমি তো খাওয়া বুঝি না, যেরকম সুবহানাল্লাহ। আদব দরকার আছে না নাই? সবার ক্ষেত্রে উদার হওয়ার দরকার আছে না নাই? এগুলোর আমাদের ঘাটতি কিছু আছে, সমস্যা আছে। নেতা বসে আছে, দলের প্রধান সামনে সিএম জামা আছে না, আসতে পারবেন কেন? আছে না নাই? এই শিক্ষা নামাজে আছে? নামাজে এই শিক্ষা আছে? নামাজ কি শিখায়? ভদ্রতা শিখায়, আদব শিখায়। আমার ভাইয়েরা এই সূরা যখন নাযিল হয় ওই সময় দুজন দামি দামি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দুজন বসে আছেন। দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার নবী যে বয়ান করছেন তাদের মাঝে, তার মাঝে ওই দুজনের কথা শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। নবীজির একটু কষ্ট হলো, নবীজি মন কষ্ট পাচ্ছিলেন, আল্লাহর কাছে এটা সহ্য হলো না, কারণ নবী কষ্ট পেলে পরে আল্লাহ কি ঠিক থাকেন নাকি? আস্তে বলুন, আল্লাহ কি ঠিক থাকেন নাকি? আল্লাহ ঠিক থাকেন না? নবীজির মনের কোনো কষ্ট হলে পরে আল্লাহ নিজে অস্থির হয়ে যান, সারা জীবন এমন রেকর্ড আছে। আবুল হাব রাসূলকে কষ্ট দিয়েছিল, কষ্ট দিয়ে কথা বলেছিল, জবাব দিয়েছেন কে? সূরা হাবাসানা নাই, আজ রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। সূরা লাহাব কেন নাযিল হলো? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ পাক নিজে আবুল হাবের নাম ধরে তাকে গালি দিয়ে তার উপরে গজবের কথা ঘোষণা করে গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন, ও দুনিয়ার সমস্ত ইসলামের শত্রুরা শোনো, আমি যেমন আজকে
সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিয়েছি নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের উপর কেমন হয়, তোরা সাবধান হয়ে যাওতে। আমরাও ওই সমস্ত নাস্তিকদেরকে আমরাও বলতে চাই, যেমন আল্লাহ তাআলা রাসূলকে গালি দেওয়ার জন্য আবুল হাবের নাম ধরে কোরআনে গালি দিয়েছেন, তোরা নবীর সঙ্গে বেয়াদবি করবে তোদের নাম ধরে আমরাও গালি দেব। ঠিক কিনা? আমরা গালি দেব, কারণ গালি শিখিয়েছেন কে? আল্লাহ। ধমক শিখিয়েছেন কে? আল্লাহ। ধমক দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। আমারে গালি দাও, আমার বাপরে গালি দাও, অন্য কাউকে গালি দাও, এটা সহ্য হবে? রাসূলকে নিয়ে কোনো কথা যদি তোমরা বলো আমরা জিহ্বা কেটে ফেলে দেবো। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, কোনো ক্রমেই না, কোনো ক্রমেই নয়। আমার ভাইয়েরা, দুজন সাহাবী যখন কথা বলছিলেন, দুজন সাহাবীর দাম কত? একজন সাহাবী আবু বকরের সম্পর্কে রাসূল বলেছেন, মা তুরাতিশ শামস লা গরাবাত, সূর্যোদয় হয় নাই অস্ত যায় নাই সেই ব্যক্তির মাথার উপর দিয়ে যে এই দুনিয়াতে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বরদের পরে সবচেয়ে বেশি দামি মানুষ যিনি ছিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন মিলে যখন কথা বলছিলেন, দুজনের কথার মাঝে যখন কথার আওয়াজটা যখন বুলান্ত হয়ে যাচ্ছিল, যখন বড় হয়ে যাচ্ছিল, সেই সময় আমার নবীজির কথা ছোট হয়ে যাচ্ছিল, নবীজি মনে মনে কষ্ট পাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বানিয়ে দিয়ে উচ্চারণ করে বলছেন, লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. جل بني الله أكبر تمرة تمدر عوسكي নবীর আওয়াজের চাইতে বড় করো না, নবীর কথার চাইতে তোমাদের কথা যেন না বড় হয়। এটা যদি হয়, এটা যদি করেই ফেলো তোমরা, তাহলে কি হবে? তাহবাতা আমালিকুম, তোমাদের সমস্ত আমলগুলো কাঠ হয়ে যাবে, সমস্ত আমলগুলো ব্যর্থ হয়ে যাবে, সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, জান্নাতের গন্ধ তোমরা পাবে না আমল যদি নিষ্ফল হয়ে যায়, জান্নাত পাওয়া কেমনে? এই আয়াতটা যখন নাজিল হয়েছে সেই দিন থেকে নিয়ে নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে কোনোদিন উচ্চ আওয়াজে একটা কথাও তিনি বলেন নাই। আমার নবীর সামনে তিনি ফিসফিস করে কথা বলতেন, আস্তে আস্তে করে কথা বলতেন, রাসূল বলতেন ওমর কি বললে শুনলাম না। আমার নবীজি ওমরের এক কথায় তিনি বুঝতেন না, দুবার তিনবার তার শোনা লাগতো, কারণ ওই আয়াতটা নাজিল হয়েছে সেই দিন থেকে রাসূলের মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক আস্তে আস্তে মিটি মিটি করে কথা বলেছেন। আদবের দরকার আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? আর সে আলেমদের সামনে এসে ধমকা, আলেমদের সামনে এসে চক্রান নিয়ে কথা বলো, আবার ঘাড় মটকা কথা বলো, আলেমদের ঘাড় মটকা দিবে এমন হাত তোমার পায়ে হয় না, সম্মানিত ভাইয়েরা। আজকে আমরা উশৃঙ্খল হয়ে গেছি, আমাদের আদব আখলাক সব বিদায় নিয়েছেন। সন্তান বাপকে মানে? আস্তে কোন করে মানে? বাবা সন্তানকে স্নেহ করে? এখানে সমস্যা আছে, আছে না? বরঞ্চ বাপ বলে বেটা সিগারেটের প্যাকেট নিয়ে আয় তো, এরকম বাপ আছে না নাই? অনেকেই বলে হুজুর পিতামাতার খেদমত নিয়ে একটু ওয়াজ করেন, সমাজে আজকে পিতামাতার সম্মান নাই, পিতামাতাকে সন্তান দাম দেয় না। সন্তান পিতামাতাকে কেন দাম দেয় না, কি জন্য দাম দেয় না, কেন সম্মান করতে জানে না, এর পিছনে কিছু কারণ আছে না নাই? এর অন্যতম কারণ হলো কিসের শিক্ষা নাই? আস্তে বলুন না, কিসের শিক্ষা নাই? আমার ভাইয়েরা, কোনো বৃদ্ধাশ্রমায় কেন চ্যালেঞ্জ? আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে ঢাকার আশেপাশে গাজীপুর সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, বুড়াদের জন্য সেখানে আশ্রম গড়ে তোলা হয়েছে, আপনি কোথাও গিয়ে আপনি একজন বুড়া মানুষকে খুঁজে পাবেন না যে আলেমের বাবা, খুঁজে পাবেন না।
কিন্তু আপনার সেখানে ডাক্তারের বাবা আছে না নাই? ইঞ্জিনিয়ারের বাবা আছে না নাই? আস্তে করে আছে না নাই? সচিবের বাবা আছে না নাই? সিনেমার নায়ক নায়িকের বাবা আছে না নাই? সমস্ত পেশার লোকজন পাবেন, সমস্ত পেশায় নিয়োজিত ব্যক্তির বাবা আমাকে বৃদ্ধ অবস্থায় সেখানে পাবেন, কিন্তু আলেমের বাপকে পাবেন না। কেন? কারণ আলেম তো দোয়া শিখিয়ে নিয়েছে, রব্বির রহমুনা কামা রব্বায়ানি সাগীরা, এবং এই অর্ডারও শিখে নিয়েছে, ইম্মা ইবনু খন্না ইনদাকাল কিবার আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. বাপমা যখন বুড়া হয় তখন সন্তান ইয়াং হয়, তখন সন্তান কি হয়? ইয়াং হয়। আবার বাপমা যখন ইয়াং থাকে তখন সন্তান শিশু থাকে, তখন সন্তান কি হয়? শিশু থাকে। সন্তান শিশুকালে বাপমার জন্য দায়িত্ব হলো ওই সন্তানকে তীরে তীরে বড় করা, আদর করা, স্নেহ দিয়ে আদর শিক্ষা দেওয়া, বড় করা। আবার যখন ওই বাপমা যখন বুড়া হয়ে গেছে সেই সময় সন্তানের দায়িত্ব হলো ছোটবেলায় আব্বা আম্মা আমাকে যেমন করে তীরে তীরে বড় করেছে, আমার মা আমার বাবা আজকে শিশুর মতো হয়ে গেছে, আমার বাপ মাকে আমার ওই রকম আদর করে মহব্বত করে করে তাকে গড়তে হবে, তাকে লালন পালন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি আমাকে দিয়েছেন খেদমত, আমি তাকে খেদমত উপহার দেব। তিনি আমার কল্যাণ করেছেন, আমি তার কল্যাণ কামনা করবো, আমি তার জন্য উপকার করবো, আমি তার পাশে দাঁড়াবো। বরঞ্চ বেডরুম আগে দরকার, নিজের রুম আগে দরকার না, বাপ মার রুম আগে দরকার। জোরে বলে আমার ভাইয়েরা, এই বিষয়গুলো লক্ষণীয়। সমাজ ব্যবস্থা আজকে সব ভেঙে পড়েছে, ছাত্র শিক্ষককে মানে না, ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না, সন্তান বাপকে মানে না, বাপ তার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। এই যে সামাজিক একটা সিস্টেম, সোশ্যাল সিস্টেম যা আজকে ভাঙ্গার পথে, এর অন্যতম কারণ অন্য কিছু নয়, এর মধ্যে ঢুকে পড়েছে পাশ্চাত্য কিছু সভ্যতা, ঠিক কিনা? পাশ্চাত্য সভ্যতা আজকে গ্রাস করে ফেলে দিল। পোশাক ঠিক নাই, ড্রেস ঠিক নাই, মেয়েরা এমন কিছু পোশাক পরে আপত্তিকর পোশাক পরে ঘুরে বেড়ায়। আমার আপনার চোখের সামনে আমরা কিছু বলি নাকি? আমরা কিছু বলি? কিচ্ছু বলি না আমরা। যদি আমরা সচেতন হতাম, যদি আজকের প্রশাসন যদি শক্ত হতো, যদি বলে দিত ড্রেস কোডে মাস্ক না করলে, যেমন আইন নির্ধারণ করে দিয়েছে, যদি বলা হতো চোখ হাত পা এই কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কোন অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বের হলে বের হওয়া যাবে, বের হওয়া যাবে, কোন মেয়ে কি তা পারতো নাকি? পারতো না, ধর্ষণ হতো না, ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণ তো আগে এই বিষয় নয়, আগে হলো দর্শন। আগে কি দর্শন, এরপরে আকর্ষণ, এরপরে ধর্ষণ, এরপরে ধর্ষণ। ধর্ষণ তো লাস্ট পর্যায়ে, লাস্ট স্টেপ, প্রথম স্টেপ হলো দর্শন। সেই দর্শনটা আপনি করতে যাবেন কেমনে? বোরকা পড়লে পর্দা করলে তো দেখার কোনো সুযোগ নাই, আপনি ধর্ষণে আপনি যাবেন তখন আকর্ষণ তো হবেই না। কোন বোরকা পরিহিতার দিকে যদি কোনো বান্দার নজর চলে যায় তখন তার দিকে যখন তাকাবে সেই সময় ভক্তি সম্মান শ্রদ্ধা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বোরকা পরিহিতা মেয়ে যদি ষোলশী হয়, ১৬ বছরের যদি যুবতী হয়, অনুমান করতে না পেরে পুরুষ মানুষ যদি দেখে তখন বলে তাকে আম্মা অথবা খালাম্মা অথবা চাচি আম্মা বলে, ঠিক কি না? আর যদি কোনো বোরকা ছাড়া কোনো মহিলার বয়স যদি ৬০ বছর হয়ে যায়, লিপস্টিক লাগাইছে, হাই হিল পরেছে, থ্রি পিস পরেছে, মাথার কাপড়গুলো খোলা, যখন তাকে ডাক দেবে তখন বলবে ভাবি, মানে ভাব শুরু হয়ে গেছে। এই জন্য ড্রেস কোড ইসলাম নির্ধারণ করে দিয়েছে, ড্রেস কোড গুলো মেনে চলতে হবে। এগুলো ওয়াশ করে সমাজে চালু করা যাবে না, এগুলো ওয়াশ করে সমাজে বাস্তবায়ন করা যাবে না। যারা মাস্কের বিধান জারি করে দিয়েছে তারা যদি বিধানটা চালু করে দেয় সমাজে চালু হয়ে যাবে, ঠিক কিনা? এগুলো কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। আমার ভাইয়েরা, ইসলাম তিনটি বিষয়ে খুবই কঠোর। কটা বিষয়?
আর নম্বর তিন হলো আল মুফারিকু লিল জামাত আত তারিকু লিল জামাত। তিনটা ক্ষেত্রে হত্যার অর্ডার কয়টা ক্ষেত্রে বলেন? তিনটা ক্ষেত্রে হত্যার অর্ডার। নাম্বার ওয়ান হলো যদি কোনো সেনা করে যদি ধরা পড়ে যায়, সাক্ষী যদি চারজন উপস্থিত হয়ে যায়, চারজন সাক্ষী যদি প্রস্তুত হয়ে যায়, জেনা করেছে বিবাহিত পুরুষ, জেনায় লিপ্ত হয়েছে বিবাহিতা কোনো নারী, কোনো কথা নাই, তার ব্যাপারে ইসলাম শক্ত বিধান জারি করে দিয়েছে। কারণ ওই পুরুষ এবং নারী পৃথিবীর বুকে বেঁচে থাকলে পরে জার নিয়ে বাঁচবে, রোগ ছড়বে। আজকের সমাজে রোগ ছড়ার অন্যতম কারণ হলো সমাজ অবাধ মেলামেশা, জেনা আর বেশ্যাবৃত্তির লাইসেন্স। জেনার পরিমাণ বেড়ে গেছে আমার ভাইরা। তবে হ্যাঁ, ভুল যদি কোনো বান্দা করে ফেলে মাফ যদি চেয়ে নেয়, মাফ আছে না নাই? মাফ করবেন কে? গুনাহ করবে কে? ভুল হয়ে গেছে আপনাদের, অনেক রাত হয়েছে তো এই জন্য ভুল হচ্ছে মনে হয়। শেষ করে দেবো আমি, এত সুন্দর মানুষ, কেউ নড়ে না, কেউ চড়ে না, কি সুন্দর হয়ে বসে আছে, পিন পতন নীরব। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আছি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ করবে বান্দা, মাফ করবে আল্লাহ। গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ করা বান্দার যোগ্যতা। গুনাহ যদি নাই হয় তাহলে বান্দা হলো কেন? আমার কথা বোঝা যাচ্ছে? হতাশার কোনো কারণ নেই, গুনাহ তো হবে, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যেগুলো গুনাহ মাফ নাই, যেগুলো গুনাহ মাফ নাই, আর কিছু কিছু গুনাহ আছে আল্লাহ পাক মাফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তুমি বড় বড় গুনাহ করে ফেলো, সেই গুনাহ থেকে নিজেকে যদি গুটিয়ে রাখতে পারো, তোমার যে ছোটখাটো গুনাহগুলো তুমি জীবনে করে ফেলেছো সেই গুনাহের দিকে আল্লাহ পাক নজর দিবে না, মাফ করে দিবে। যদি বলে সুবহানাল্লাহ, আরো যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া আমার আপনার উপরে কম না বেশি? মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? যেরকম যেরকম কার দাম বেশি? ফেরেশতার চাইতে আমরা শ্রেষ্ঠ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমার একটু বলে, আরে তুমি তো ফেরেশতা হয়ে গেছো, বলি না আপনি মানুষকে ফেরেশতা বানায় দিবেন কেন? মানুষ তো মানুষই, মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন কেন, কি জন্য? আল্লাহ পাক ফেরেশতার মধ্যে কামনা বাসনা দেন নাই, কিন্তু বিবেক বুদ্ধি তাদেরকে দিয়েছেন। ফেরেশতার মধ্যে কামনা বাসনা নাই, কিন্তু বিবেক বুদ্ধি আছে। মানুষের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। আল্লাহ পাক মানুষকে কামনা বাসনা দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। বান্দা যখন বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে যে বান্দা নিয়ন্ত্রণ করতে পারে, কামনা বাসনা আমাদের আছে না নাই বলে? বিয়ে করার চিন্তা যুবকের আছে না নাই? আস্তে আস্তে বলে, বিয়ে করবেই না আমি, কামনা বাসনা আছে না নাই? এই যুবকের আওয়াজ নাই না, বিয়ে করার শখ নাই? আছে, বিয়ে করার শখ আছে? 40-এর পর, হ্যাঁ এখন তো ম্যাক্সিমাম বিয়ে করে 40-এর পর, যখন চোখে দেখে কম তখন বিয়ে করে। যদি কেউ 40-এর পরে 50-এ বিয়ে করে, তখন বাচ্চা নিয়ে যখন ঘুরবে তখন বলবে এটা কি তোমার বাপ না দাদা, ঠিক কি না? একদম ইয়াং টাইমে বিয়ে করতে হবে। রিজিকের দায়িত্ব কার? এত চিন্তার যুবকের, হুজুর কি করে খাওয়াবো বলবে? তোমার এত চিন্তা, তোমার যৌবন চলে যাচ্ছে, তোমার যৌবনকে নষ্ট করে ফেলতেছে সেই চিন্তা নাই, কি করে খাওয়াবো সেই চিন্তা করতেছে। খাওয়ানোর অভাব আল্লাহ রাখছেন নাকি? জমিনে খাবার আছে না নাই? আছে না নাই? বিয়ে করবে, বিয়ে করে কি কয়? ও মেয়ে দেবে না, মেয়ে দেয় না, দেখছেন কি সমস্যায় আছে? হুজুর মেয়ে তো দিতে চায় না, কিছু না করতে পারে, মেয়ের বাপদেরও কিছু সমস্যা আছে, আছে আসতে করতে আছে না নাই?
অনেক কিছু দেখতে চায়, এটা আছে ওটা আছে ওটা আছে, তাহলে সবই যখন আছে তাহলে বিয়ে করে কি করবো? বিয়ের আগে যদি সব খুঁজে নেন আপনি, তাহলে বিয়ের পর আরো অর্জন আছে না নাই? রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, পয়সা দেখে, ঘর দেখে? রাসূল ফাতিমাকে বিয়ে দিয়েছেন কিচ্ছু দেখেন নাই, বাড়ি নাই, বিয়ে করবেন মোহরনার টাকা নাই। অনেক ধনী ধনী সাহাবী ফাতিমার জন্য বিয়ের অফার নিয়ে এসেছে, রাসূল বলেন একটাও চলবে না। সুবহানাল্লাহ বলবেন, রাসূল বলেন আমার কাঙ্ক্ষিত লোকটা আমার কাছে আসতেছে না, এখন সবার অফার দেওয়া শেষ, সর্বশেষ আসতেছেন। হযরত আলী এসে রাসূলের সামনে বসে আছেন মাথা নিচু করে লাজুক লাজুক হয়ে। রাসূল বলছেন আলী তুমি মাথা নিচু করে আসো কেন, তুমি কিছু বলবা হুজুর কি যে কবে নিজেও যাই? রাসূল বললেন বলো বলো। কেন হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না। কি তুমি কি বিয়ে করবা? তুমি যদি দেন তাহলে করবো। জোরে বলে সুবহানাল্লাহ, কি সুন্দর পরিবেশ। রাসূল বললেন বিয়ে তো করবা, টাকা কি আছে তোমার কাছে? হুজুর টাকা কই পাবো, বাড়ি তো নাই, তাহলে কিছু তো টাকা লাগবে, মোহরনা দিতে হবে, তোমার কাছে কিচ্ছু নাই, হুজুর আছে তরবারি আছে আর ঢালটা আছে, তো তরবারি তো লাগবে, তুমি আসাদুল্লাহিল গারিব ঢালটা বিক্রি করে আসো, যাও বিক্রি করার জন্য চলে গেলেন ঢাল বাজারে। কাস্টমার হচ্ছেন বড় হবু ভাইরা ওসমান জিন্নুরাইন, দুই মেয়ের রসুলের দুই মেয়ের জামাই তিনি ছিলেন। আল্লাহ রসুল তার দুটা মেয়েকে তার ঘরে দিয়েছেন, একজন মারা গেছে তারপর আরেকটা মেয়ে দিয়েছেন তার ঘরে। কিন্তু আজকে সুবহানাল্লাহ, খুব হায়া ছিল তার মধ্যে, লজ্জাশীল ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। একদিন রসুল শুয়ে আছে, তো লুঙ্গি পাজামার কাপড় একটু উপরে উঠে আসছে, মানে হাঁটুর উপরে না একটু উপরে উঠে আসছে, এই দেখেই ওসমান মারছে দৌড়, ভিতরে ঢোকেন না। কে রসুল কেমন যেন হয়ে বসে আছেন, আমি আর গেলাম। রসুল পরে বললেন যে তুমি আসো না এখানে, গুজর আপনাকে দেখলাম কেমন যেন অপ্রস্তুত, আমি ঢুকি নাই। রসুল কখনো তার সামনে অযত্নে থাকতেন না, তিনি ভাবতেন যে আমার ওসমান খুবই লজ্জাশীল, আমার রেডি হয়ে থাকা লাগে তার সামনে। জোরে বলে সুবহানাল্লাহ, দুটো মেয়েকে তিনি তার ঘরে দিয়েছিলেন। তুমি বাজারে দাঁড়ানো আলী, তুমি বাজারে হঠাৎ করে কি ব্যাপার, কেন ঢাল বিক্রি করবো কেন, আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, কার সাথে? আপনার শালির সাথে। ঠিকঠাক হয়েছে বড় জামাইও জানে না। আজকের সমাজে যদি কোনো শ্বশুর যদি বিয়ে ঠিক করে, জামাই যদি না জানে, তাহলে সেই জামাই কি করতে পারে, করবে বলুন তো, কি হয়ে যেতে পারে? সিয়ারের সাথে ভালো করে বলতে পারবে, হ্যাঁ দামই দিল না, আমি জানি ওই বাড়ির নতুন, আমি ওই বাড়ির বড় জামাই, আমার কি কোনো দাম আছে? কি ঠিক আছে না? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন তাই, বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, হ্যাঁ ফাতিমার সঙ্গে আমার বিয়া, তুমি কি করবা, কেটে বিক্রি করবো, কিছু টাকা পয়সা লাগবে, তো কিন্তু নিলেন, তাকে দিয়ে দিলেন কিছু দিরহাম। কিছুদূর যাওয়ার সঙ্গে সঙ্গে, কিছুদূর যাওয়ার পর কিছুদিন লাগতেছে না, আলী যোদ্ধার হাতে কি ঢাল না থাকলে মানা, আমি তোমাকে ঢালটা উপহার স্বরূপ দিয়ে দিলাম, টাকাও নিলেন ঢালও নিলেন। নবীর সামনে গিয়ে বললেন হুজুর আমি ঢাল বিক্রি করছি, ঢাল না তোমার হাতে, হুজুর আমি বেচছি, বেচছি এমন এমন লোকের কাছে বিক্রি করছি, সে আবার আমাকে ফেরত দিয়েছে, কে? কোসমা। রসুল মুসকে হাসিনে বললেন জায়গার পাওনে, আমি একটু ডেকে ডুকে বলবো তাকে, তার আগে তুমি তার খবর দিয়ে আসছো, ভালো করছো, কি সুন্দর পরিবেশ। জোরে বলে সুবহানাল্লাহ, বিশ্বের সবচাইতে অনাড়ম্বর বিয়ে হলো ফাতিমার আর আলী, ফাতিমা আলীর বিয়ে। জোরে করো সুবহানাল্লাহ, কোনো খরচ নাই, নবীজি বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর রাসূল বলছেন ফাতিমা যাচ্ছ বাবার বাড়ি, এতদিন ছিল আমার ঘরে, মৃত্যুর আমার মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। যাচ্ছ স্বামীর ঘরে, স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবেন, স্বামী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, এই বিষয়টা খেয়াল রাখবে। আর আমি তো এমন জামাই তোমাকে দিলাম যে জামাইয়ের ভিতরে তাকওয়া দিয়ে ভরা, যে জামাই তোমাকে দিলাম সে জামাই যে যুদ্ধে যায় সেই যুদ্ধে এই বিজয়ের পতাকা সে নিয়ে আনে। ও ফাতিমা আমার আলী যেন কষ্ট না পায়। চলে গেলেন তার সঙ্গে, কিচ্ছু দিতে পারেন নাই আলী, চরম কষ্টে দিনগুলো পার হতো। হাসান হোসেন যখন জন্ম নেয়, একদিন নবীর সামনে এসে ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান,
এই হাসান হোসেনকে নিয়ে একা একা কাজ করতে গিয়ে দারুণ কষ্ট হয়। আপনি যদি আমার জন্য কিছু কাজ করতে পারতেন, কি আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো দেশের প্রধান, আপনি যদি ইচ্ছা করেন আমার জন্য কিছু দাসী দিতে পারবেন, কিছু কাজের মানুষ দিতে পারবেন, আমার কিছু কল্যাণ হবে, আমার কিছু উপকার হবে, আপনি একটা কাজের মানুষ আমাকে দিয়ে দেন। আমার নবীজি শীর্ষময় মুসল্লায় তিনি বসেছিলেন, মুসল্লাকে টান মেরে বলছেন, ফাতিমা নিচের দিকে একটু তাকায় দেখো। সেই জায়গায় অনেক দামি দামি সম্পদ গুলো ঝলমল করছিল। রাসূল বলছেন, ফাতিমা আল্লাহর কাছে আমি যদি বলতাম আল্লাহ তুমি আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় দাও, আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতেন, কিন্তু আমি আল্লাহর কাছে তা চাই নাই। আমারও কামনা তুমিও দুনিয়াতে কারো কাছে কোনো কিছু চেয়েও না, কাজের মানুষের প্রয়োজন তোমার জীবনে নাই। আমি তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি ফাতিমা, তুমি আজকে বাড়িতে যাবা, সকাল সন্ধ্যায় তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে, 100 বার করে যদি আমলটা যদি সকাল সন্ধ্যা করতে পারো, তোমার সমস্ত কাজ সহজ করে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। যাও আরেকদিন আমার নবীর ঘরে আসলে, বাবার বাড়িতে আসলেন, বসে বসে নামাজ পড়তেছেন ফাতিমা, ফাতিমার বয়স কম দেখে রাসূল নামাজ শেষান্তে বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন, তুমি তো যুবতী মানুষ, তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা আছে, দাঁড়িয়ে যখন না পারবে সেই সময় সেই মানুষটা বসে বসে নামাজ পড়বে, তুমি তো তা করলে না, তুমি বসে বসে নামাজ পড়ো কেন। ফাতিমা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বাজান আমি যদি বসে নামাজ পড়তে যাই তাহলে তো একটা সমস্যা হয়ে যায়। কি সমস্যা? আপনি আমার পরনে যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেই কাপড়ের পিছন সাইডটা ছেঁড়া তালে যুক্ত, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই তখন সেই ছেঁড়ার সেই তালির দৃশ্য আপনার চোখে পড়বে, ওই ছেঁড়াটুকু অংশ যখন আপনার চোখে পড়বে সেই সময় আপনি আমার স্বামীর উপর আপনি মনঃক্ষুণ্ণ হতে পারেন, আপনি চিন্তা করতে পারেন আমার জামাতা আমার মেয়েকে পোশাকে কষ্ট দিচ্ছে, আমার স্বামীর এতটুকুন দুর্নাম হোক আমি আপনার মেয়ে ফাতিমা তার চাই না, কারণ আপনি আমাকে মানা করে দিয়েছেন। আমার নবীজি বলছেন, ফাতিমা তুমি আমার অত্যন্ত আদরের মেয়ে, ফাতিমা আমি কেন মনে করব, আমি তোমাকে রত্ন দিয়েছি, আলীকে দিয়েছি তোমার হাতে, তুমি আমি তুমি আলীর হাতে চলে আছো, তুমি আলীর হাতে তোমার বরকতি হাতে তুমি আলীকে পেয়েছো, তোমার জন্য আলী বরকত, আলীর জন্য তুমি বরকত, আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে বরকতময় করুন। যদি বলি সুবহানাল্লাহ, আমার নবীজি কি উদারতা ছিল, নবীজি বিয়ে দিয়েছেন সম্পদ দেখেন নাই, এই জন্য আমি মেয়ের বাপদেরকে বলবো সবার আগে দেখে দেখতে হলে আগে দেখতে হবে সম্পদ চেহারা না তাকওয়া, সম্পদ চেহারা না তাকওয়া, তাকওয়াটা আগে দেখতে হবে। ইন্না ক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। সামাজিক জীবনের কিছু কথা আজকে আমি বলছি, এদিক সেদিক থেকে একটু টুকটাক করে নেওয়ার চেষ্টা করছি। আমার মা বোন আজকের মা ফিরে এসেছে, আসছে না মা বোন আসছেন, মা বোনদের দিন বোঝার দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই আছে, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবে। বোরকার বিষয়টা মাথায় নেবেন, বাইরে যখন বের হবেন সেই সময় বোরকা তো কম্প্রোসের অবশ্যই পড়তে হবে, বাড়ির মধ্যে পর্দা আছে না নাই, বাড়ির মধ্যে পর্দাটাই বড় সবচেয়ে কঠিন পর্দা, 14 জন পুরুষ ছাড়া কোন পরপুরুষের সঙ্গে দেখা করা যাবে না, আস্তে করে দেখা করা যাবে না, দেখা করা যাবে না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে ফ্যামিলিতে পর্দা থাকবে সেই ফ্যামিলিটা বরকতে ধন্য হয়ে যাবে, যেই ফ্যামিলিতে পর্দা থাকবে না সুখ শান্তি, আস্তে করে সুখ শান্তি থাকবে না। ইসলাম মানা মানে হলো সুখ শান্তিতে থাকা, ইসলাম না মানা ইসলাম না মানা মানে হলো সম্পদ হবে কিন্তু আপনি সুখ পাবেন না। আমার বন্ধুগণ কথাই তো কথা বেড়ে যায়, আমার মূলের দিকে আমরা চলে আসতেছি। আমি জায়াত থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, মমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু দেখতে চান না, বন্ধু বন্ধু দেখতে চান, ভ্রাতৃত্বের বন্ধনে সমস্ত মুসলমান মমিনরা একই প্ল্যাটফর্মে থাকবে। সাহাবী কেরামদের জীবনে তাই ছিল, এত গভীর তাদের সম্পর্ক ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। একটি ইতিহাস মনে পড়ে গেল, আমার নবীজির ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী তার বিছানায় ঘুমানো আছে, ঘুমিয়ে পড়েছেন তার বিছানায়,
ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবজি তার দরজায় উপস্থিত। আমার নবজি দরজায় হাজির হওয়া মাত্র আমি রসুলকে সালাম দিয়ে বরণ করে নিলেন। স্বপ্নের মধ্যে তিনি তাকে দেখছেন। আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে দিয়ে ঢুকে তার শিয়রে বসে গেলেন। বসে বলছেন, আলী দীর্ঘদিন যাবৎ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। কিন্তু আজকে তোমার সুবহানাল্লাহ নবীকে দেখার সব সবার আছে নাকি? নবীকে দেখার সব সবার আছে নাকি? এখনো দেখার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রসুলকে যে স্বপ্নে দেখবে শয়তান সে স্বপ্ন দেখাতে পারে না। যে রসুলকে স্বপ্নে দেখে সে সত্যি রসুলকে স্বপ্ন দেখে, শয়তান এখানে সুরত ধারণ করতে পারে না, শয়তান কোনো অসুস্থতা দিতে পারে না। সে রসুলকে স্বপ্নে দেখার কিছু আমল আছে না নাই? বলুন আমরা শিখব, সবাইকে শিখতে রাজি আছে? নামাজ না পড়লেও চলবে? নামাজের দরকার আছে? রাত মনে হয়ে গেল, চেয়ারম্যান সাহেব দোয়া করি নাকি? কি করবো বলেন? আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ চালাই? কোন আপত্তি, কোন সমস্যা, কোন অসুবিধা? বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আপনার এলাকার মানুষগুলো খুব ভালো। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমরা সুন্দর চেয়ারম্যান সাহেব আজকে পেয়েছি, দাড়িওয়ালা চেয়ারম্যান তো খুব কম। আমি আজকে সুন্দর দাড়িওয়ালা চেয়ারম্যান পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি বলে ফেলি যে আল্লাহ তুমি চেয়ারম্যানকে দাড়িওয়ালা বলো, আমি এটা ধরে ফেলি। কিন্তু আজকাল বল ধরার কোনো কায়দা নাই, আমার মতো যোগ্যতা একদম হস করেছেন তিনি। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দেন, আল্লাহ তুমি অমরের ভূমিকায় পালন করার তৌফিক দিয়ে দেন। আমরা সবাইকে বন্ধু মনে করি, আমরা কাউকে শত্রু মনে করি না, কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা বলবা সেখানে কোনো সার দেওয়া জি। আমার ভাই রসুলকে স্বপ্ন দেখা বিশাল ভাগ্যের ব্যাপার, দেখতে চাই না সবাই? দেখতে চাই না? স্বপ্ন দেখতে হলে তার সঙ্গে তো ভাব তৈরি করতে হবে। স্বপ্নে দেখে প্রেমিকাকে পরের দিন সকালবেলা কয়, শোন আমি তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, কেমন রাত্রিবেলা